হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আদিবাসীদের খাবারের তালিকায় এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা পাহাড়িদের খুবই পছন্দের খাবার। আজকে আমি আদিবাসীদের আপ্রাইং মানে সিদ্ধ খাবার আপনাদের সাথে শেয়ার করব। সিদ্ধ খাবার করার জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে নাপ্পি বা শীতল, যেটা আমরা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দিয়ে তৈরি করে থাকি। চুলা অন করে আমি প্রথমে নাপ্পি দিয়ে নিয়েছি। তারপর আমি কয়েকটা চেপা শুকি অ্যাড করব, সামান্য পানি, পরিমাণ মতো লবণ দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি, বাঁধাকপি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর অ্যাড করছি কাঁচা তেঁতুল, হালকা টক টক ভাপ আনার জন্য। কপি হাফ সিদ্ধ হয়ে গেলে আমরা এখানে অ্যাড করব মিষ্টি কুমড়ার ফুল। মিষ্টি কুমড়ার ফুল দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা হচ্ছে টেস্টি সল্ট। আমার আপ্রিং রেডি হয়ে গেল। তারপর এটা আমি অফ ক্যামেরি করে নিয়েছি, শুকুরের মাংসের সাথে ঝুমের ঝাল মরিচের গুঁড়ো। আদিবাসীদের জনপ্রিয় রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। গুড বাই।